পথ অবরোধে আটকে পড়ে অ্যাম্বুলেন্সে মৃত্যু মালদার সাত বছরের শিশুর। মৃত শিশুর বাড়ি মালদার মোথাবাড়ি থানা এলাকার জোত অনন্তপুর গ্রামে। মালদা থেকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে নদিয়ার রাস্তা অবরোধে আটকে যায় অ্যাম্বুলেন্স, পথেই মৃত্যু হয় শিশুর। জানা গিয়েছে মৃত শিশুর নাম সাকিবুল শেখ, তার সাত বছর বয়স, বাড়ি মোথাবাড়ি থানার বাঙিটোলা এলাকায়। সে এলাকায় একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র, মঙ্গলবার বিকেলে বাড়ির ছাদে খেলা করছিল, সেই সময় সে ছাদ থেকে পড়ে যায়, তার বাম দিকের মাথায় আঘাত লাগে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মেডিকেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে কলকাতার SSKM-এ স্থানান্তরিত করেন। তারা এখান থেকে রওনা হয় কলকাতার উদ্দেশ্যে। পরে কৃষ্ণনগর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা, সেখানে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি। তাদেরকে বারবার অনুরোধ করা হলেও তারা অ্যাম্বুলেন্সটি ছাড়েনি। প্রায় দুই ঘন্টা আটকে থাকে অ্যাম্বুলেন্সটি, পথে মৃত্যু হয় শিশুটির। সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনে শিশুটিকে। পরিবারের দাবি, যারা পথ অবরোধ করেছে তাদের যেন কঠিন শাস্তি হয়। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। বাড়িতে ডেকে নিয়ে গিয়ে সাত বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে ঘটনা তদন্ত নেমেছে পুলিশ। মালদা শহরে উত্তর বারুচরা এলাকার ঘটনা। গুরুতর অসুস্থ অবস্থায় ওই নাবালিকা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে চিকিৎসাধীন। অভিযুক্ত গ্রেপ্তার করে বুধবার মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে, গত 5ই নভেম্বর ওই নাবালিকা প্রতিবেশীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যায়। সেখান থেকে প্রতিবেশী যুবক তাকে ডেকে নিয়ে যায় বাড়িতে। মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে যৌন নিগ্রহ করে নাবালিকার। বাড়িতে বিষয়টি জানালে খুন করার হুমকি দেয় নাবালিকা সহ তার পরিবারের লোকেদের। সেই ভয়ে বাড়ি ফিরে নাবালিকা মুখ খোলেনি। ঘরে ঘুমিয়ে থাকার সময় নাবালিকার মা লক্ষ্য করে তার মেয়ে অসুস্থ। তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সমস্ত ঘটনা জানতে পারে। বিষয়টি প্রতিবেশীরা জানতে পারলে অভিযুক্ত যুবককে হাতে নাতে ধরে পাড়ার ক্লাবের মধ্যে আটকে রাখে। স্থানীয়রা ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।